খুব ভালো আছি। এই সেটে এসে কেমন লাগছে নষ্টনীড়ের ট্রেলার লঞ্চ? এটা তো খুবই উত্তেজনাপূর্বক একটা সময়, কারণ হচ্ছে যে আজকে নষ্টনীড়ের ট্রেলার লঞ্চ হয়েছে, এটা আমরা খুব মন দিয়ে কাজটা করেছি এবং খুব অপেক্ষা করছিলাম কবে এই ট্রেলারটা লঞ্চ হবে। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে ট্রেলারটা, এবং যারা আমার দর্শক তাদেরকেও বলছি নষ্টনীড়ের ট্রেলার অলরেডি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে চলে এসেছে, আপনারা প্লিজ দেখুন, এবং আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে আছি, প্লিজ জানান কেমন লাগলো নষ্টনীড়ের ট্রেলার। এই সিরিজে আমার চরিত্রটির নাম হচ্ছে ঋষভ গঙ্গোপাধ্যায়। ঋষভ গঙ্গোপাধ্যায় একজন অ্যাসোসিয়েট প্রফেসর ফিলোসফির একটা কলেজে, সেই কলেজের ছাত্রছাত্রীরা বলতে পারেন আমার ফ্যান, কারণ আমি যেভাবে পড়াই ব্যক্তি ঋষভ গঙ্গোপাধ্যায়কে তারা খুবই ভালোবাসে। আমার একটা ছোট্ট সংসার আছে, যেই সংসারে অপু মানে আমার স্ত্রী, আমার একটি সন্তান, মা, ভাই এবং ভাইয়ের বউ। এই সংসারে হঠাৎ করে একটা আলোড়ন সৃষ্টি হয় যখন আমার নামে আমারই এক ছাত্রী হ্যাশট্যাগ মিটু পোস্ট করে। এই মিটু পোস্টের মধ্যে কতটা সততা আছে এবং এই আলোড়ন সৃষ্টির ফলে আমার পরিবারের, এবং পরিবার মানে তো খুবই শুধু রক্তের সম্পর্ক নয়, পরিবার মানে তো আমাদের বন্ধুবান্ধব, চারপাশের লোকজন যাদেরকে নিয়ে আমরা চলি, তারা কীভাবে রিয়্যাক্ট করে সেই নিয়েই নষ্টনীড়ের গল্প। ট্রেলার অলরেডি রিলিজ করে গেছে, আপনারা প্লিজ দেখুন, এবং 9th June হইচইতে স্ট্রিম করা শুরু হবে নষ্টনীড়, আপনারা প্লিজ দেখবেন এবং আমাদের জানাবেন কেমন লাগলো। আমার খুবই কাছের বন্ধু অদিতি রায় এটা ডিরেক্ট করেছেন এবং আরেক বন্ধু সম্রাজ্ঞী এটা লিখেছেন। খুবই চ্যালেঞ্জিং, কারণ যখনই ক্যারেক্টারগুলো রক্ত মাংসের মানুষ হয়ে ওঠে, মানে আমি জানি এরকম ক্যারেক্টার আমাদেরই চারপাশে কখনো দুম করে কফি শপে দেখা হয়ে যায়, কখনো রাস্তায় চলতে আমরা এদেরকে দেখতে পাই, হয়তো চিনতে পারি হয়তো চিনতে পারি না, সেই মানুষটাকে যখন অভিনয় করে একটা স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করা হয় তখন আমার কাছে একটা রেসপন্সিবিলিটি চাপানো হয়, সেই রেসপন্সিবিলিটি আমি কতটা ভালো সেটা বহন করতে পেরেছি বা সেই রেসপন্সিবলি সেটা মানে করতে পেরেছি সেই চরিত্রায়নটা, সেটা তো আপনারা দেখে জানাবেন। সমাজ কি বার্তা পাবে এই সিরিজ থেকে? হ্যাঁ, এইটা আমি বারবারই বলছি যে হ্যাশট্যাগ মিটু, সেক্সুয়াল অ্যাবিউজ একটা সোশ্যালিটেরিয়ান কজ। আমাদের এই সিরিজটার নিশ্চয়ই এন্টারটেনমেন্ট ভ্যালু তো আছেই, তার সাথে সাথে আমি বারবারই বলছি যে যদি আমরা 5 জন মানুষেরও জীবনে পজিটিভ দিকে একটু বদল আনতে পারি, 5 জনের ভাবনায় বদল আনতে পারি, তাহলে হয়তো আমাদের এই কাজটার সঠিক মূল্যায়ন হবে। থ্যাংক ইউ।